আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। এই স্বাধীনতা শুধু মানুষের না, ওদের কিন্তু এই সংবাদ করতে মিডিয়া কর্মীদের স্বাধীনতা আসতো। অনেক জায়গায় অনেক পরিবর্তন হচ্ছে, আপনার টাইম পাচ্ছেন না, যারা বাড়াবাড়ি করছো তারা নিজেরা এখনো হাইতে চলে গেছে, হয়তো মালিক এনে আছো, মারপিটি করে না, অফিসে যায় না, তো ওই বাতাস কিন্তু নিজ পর্যন্ত আসবো। এখন আপনি চা করবেন এই যে আমি যদি রিপোর্ট করতে উঠবো কেউ বাধা দিচ্ছে, আমরা কাউকে হুমকি দিচ্ছে না, ওই নিউজ অন্য ব্যাপার কোথায় হচ্ছে, বাইরে তো আমাকে নামিয়ে দিচ্ছে। স্বাধীনতা কিন্তু সুফল শুরু হয়ে গেছে, কিন্তু সুফলটা কি আবার বেশি মিসইউজে যান না, সুফলটাকে সুফল কাজে লাগান, এটা জন দুর্ভোগ গ্রাহকের সুফলতাকে কাজে লাগান। সুতরাং এটি অনেকে অফিসিয়ালি জানবেন না, কিন্তু আন অফিসিয়ালি জানেন যে একটা নাম দেওয়া হচ্ছে, এখানে এরা এরা আসামি, এরা এটার সাথে জড়িত না, এরা সাংবাদিক কিন্তু এরা বিএনপি তো ঠিক আছে, ওখানে আপনি পারলে বলেন, না বললে আমার তো বলেন, আমি মান্য এনজি হ্যাঁ একদম ভাবের চেষ্টা করলে ওকে ভোট করতে পারবো, সেটা আমি কি আপনি কিন্তু জানেন না। আগে যেতে পারি না, আমি যার কাছে আশ্বস্ত করতে পারি, এখন এটা অন্তত একটা স্বনিয়ন্ত্রণ হবে এবং এই ধরনের কথা কোনো একদিন হবে না, তাই এই কথা যদি পাশে আমি এই প্রশ্ন সারা করে বুঝতে পারবো, আমরা দিয়ে দিন আমরা আসলে আমার সাথে তাহলে হচ্ছে আর কোনো কোনো শিক্ষক প্রতিষ্ঠান অসুবিধা হবে প্রতিষ্ঠান পরিষ্কার মধ্যে থাকবে, এখনো কোনো ক্ষমতায় নেই, এখন আমি সংসদ সদস্য না, সব কিছু আমি পাই না, আমি যে কোনো কিছু নির্দেশ